মূড় শুকনো সবাইকে অনন্যান্য স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো তোমাদের সামনে আড়াই মিনিটের ভিডিও তোমরা দেখতে থাকো স্কিপ করো না প্লিজ আমি আজকে বানাবো আলু পরোটা তো দেখতে থাকো তোমরা চলে এসেছি দেখো এখানে ময়দা নিয়েছি আড়াইশো সাদা তেল নিয়েছি চিনি নিয়েছি একটু নুন নিয়েছি তো দেখতে পাচ্ছ ময়দাটা মেখে নেবো আমি আমি একটু নুন আর একটু মিষ্টি দিয়েছি আর সাদা তেল দিয়েছি মোটামুটি হাফ কাপ সাদা তেল দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো মুড মারা হয়ে গেলে আমি জানবো যে ময়দাটা আমার হয়ে গেছে মাখার জন্য তৈরি তো দেখো একবার জল দিয়ে একটি রুটির মতো মেখে নেবো দেখো তো মেখে নিলাম চলো একটা চাপা দিয়ে রাখছি এবার চলো আলু আলু পুর ভরবো তো আলু পুর ভরাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো চারটা আলু সিদ্ধ করে রেখেছি দেখো আগে ম্যাশ করে নিলাম নিয়ে এখানে দেখো নুন দিয়ে দিচ্ছি একটু আর একটু গোলমরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচি গুঁড়ো আর দেখো ধনে জিরে বড় মরি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে গিয়েছি দু চামচ মতো দিলাম আর একটু গরম মশলা দিলাম দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখো মেখানে নিয়েও তোমাকে দেখায় তো দেখো হয়ে গেছে তো চলো এবার আমি দেখো পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম মেখে তো দেখো ময়দাটাকে হাত দিয়ে গোল গোল করে দিচ্ছি যেমন আমরা আটা রুটি বা আঠা রুটি বা পোয়াটা করি সেইভাবে দেখো আর এইভাবে গোল করে নিলাম নিয়ে দেখো মাঝখানে আলুর পুর দিয়ে দিলাম মোটামুটি একটুখানি তোমরা বুঝে দিয়ে দিও আর দেখতে পাচ্ছ এরকম করে তোমাদের পুল ভরা দুটো তিনটে দেখিয়ে দিলাম একটু কিন্তু পুর বাইরে বার হয়ে যাবে না তো আড়াই মিনিটের ভিডিও তোমরা বুঝতেই পারছো যে কেমনভাবে হবে আমার লিপ দিতে লিপ দিতে হবে তো দেখতেই পাচ্ছ এইভাবে মুড়ে নিলাম তো চলো এবার বেলে নেব দুটো করা দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে বারোটা করছি তো দেখতেই পাচ্ছ চলো বেলে নিই তো আমি একটু বড়ো সাইজে করেছিলাম তোমরা একটু ছোটো করে নিও বেলার সময় একটু মানে ছোটো করে বেলো আমি একটু বড় করে ফেলেছিলাম তো খেতে কিন্তু দুর্দান্ত সাজা হয় তোরাই হবে একবার বানিয়ে খেয়েও আলু পাওয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিও মানে একদম ছোট ভিডিও আড়াই মিনিটের ভিডিও আমি এখন দু মিনিট আড়াই মিনিট তিন মিনিটের বেশি ভিডিও একেবারেই দিই না দিই না একদম ছোট্ট ভিডিও তাই তোমরা পুরো দেখতে থাকো প্লিজ স্কিপ করো না তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু কিন্তু পুর বাইরে বেরিয়ে যাচ্ছে না তো চলো এবার চলে যাচ্ছি ভাজার জায়গায় নিয়ে চলে এসেছি গ্যাসের কাছে দেখতে পাচ্ছ সব হয়ে গেছে আর এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো কড়াইটা গরম হয়ে গেছে এখানে দেখো পরোটা একটা এক পিট হয়ে গেছে আর একটা দিয়ে দেবো দুটো করে ভাজবো আমি তোমরা চাটুতে ভাজতে পারো তো দেখো এটা এক পিট করে ভেজে নিলাম নিয়ে দেখো সাদা তেল দিচ্ছি যেহেতু পরোটা তাই সাদা বেশি দিতে হবে আলুর পরোটা তো দেখো এইভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে খেতে দুর্দান্ত স্বাদা হয় তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে আলু পরোটা কেমন হলো অবশ্য কেমন করো এটা কিন্তু আরও দুটো ভাজা রাখি দেখতে পাচ্ছি দুটো হয়ে গেল তো চলো এটা কিন্তু চিকেনের সাথে বা আলুর তরকারির সঙ্গে ডিমের তরকারির সঙ্গে খেতে কিন্তু খুব টেস্টি লাগে তো দেখতেই পাচ্ছ আমরা সব টিফিন খেয়ে নিচ্ছি আজকে টিফিনে করেছিলাম সন্ধ্যেবেলা বা সকালবেলা টিফিন একদম জমে যাবে আর কেউ গেস্ট আসলেও তোমরা বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো আলু পরোটা তো কেমন লাগলো অবশ্য কমেন্ট করো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমরা আমরা পাশে থাকো তো দেখতেই পাচ্ছ এটা তোমরা কোনো গেস্ট বাড়িতে আসলেও কিন্তু করে দিতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় বাড়িতে থাকা উপকরণ দিয়ে করলাম তো আজ মতো টাটা ফিরে আসছে অন্য কোনো ভিডিওতে